গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আজকে হচ্ছে ভাইফোঁটা, তো সবাই মিলে এসেছে ভাইফোঁটা দেওয়ার জন্য। তো আমার মেয়ে এবার প্রথম ভাইফোঁটা দেবে আর সব ভাইগুলো এবার নতুন বরের কাছ থেকে ভাইফোঁটা পাবে। আর আমার হাজবেন্ড অল্প কিছু রান্না করেছে, ও তো সেরকম ভালো রান্না করতে পারে কিন্তু সেরকম লোকজন খাওয়ার মতন ওরকম রান্না করতে পারে না, তবুও অল্প কিছু রান্না করেছে, রান্না ওর হয়ে গেছে। তো চলুন বাড়ির অবস্থা দেখাই। ঘরের মধ্যে সবাই চেঁচামেচি করছে, বাচ্চারা আসলে খেলা করে চেঁচামেচি করে, ওই জন্য ঘর থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, ওই জন্য বাইরে থেকে ভিডিওটা শুরু করছি। আর চলুন দেখবেন ওরা কি করছে। তো এখানে ফল কাটছে, নাশপাতি খোসা ছাড়াবে না, হ্যাঁ ছাড়াবো চল। আর এখানে এখানে হচ্ছে কি যেন বললেন, পাইনাপল, আনারস, আনারস কাটা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, হ্যাঁ বানানো হয়ে গেছে। আর এখানে বানাচ্ছে নাশপাতি, আপেল, আর ওখানে রয়েছে আঙুর, লেবু, পেঁপে, পেঁপে। সবাই কি মজা করছে দেখো, এখানে রয়েছে পেঁপে, এটা অর্ধেক, এখানে স্ট্রবেরি, আর এখানে আঙুর, আর এখনো নাশপাতি কাটা হচ্ছে ওখানে, এই যে মিষ্টি এই কটা, এটা বাড়িতে ছিল, ওখানে কাজু, কাজু 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 কাটছি নাকি কাজু কাটলি কি কাজু কাটলি কাজু কাটলি আর কাজু পেড়া, এই তিন রকম মিষ্টি, এই এটা বাড়ি ছিল আর এই দুই রকম মিষ্টি নিয়ে এসেছে বর্দা। আর এখানে রান্না হয়ে গেছে, এখানে রাইস আছে, রাইস, আর এখানে ডাল, এখানে রয়েছে ডাল, এখানে ডালের ভাজা, ও সরি সবজি, এটা তপুর সবজি, তপুর সবজি, আর এখানে ডালের ভাজা, বাড়ির বরবটি দিয়ে আলু, বরবটি দিয়ে আলু ভাজা, ফোঁটা দাও, ওই যে তিনবার করে দাও, ঋষভ মুখ থেকে হাত ছাড়াও, এগুলো দাদার মাথা দাও, আস্তে করে ছুঁড়ে দাও, এত বোন কত কষ্ট হচ্ছে জন্ম দেওয়ার জন্য, মাতা মাতা আর ওখানে একজন ভাইফোঁটা দিচ্ছে, আর এখানে এখানে দুইজন ওয়েট করে রয়েছে, এরা দুজন ভাইফোঁটা দেবে, say hello to the camera, hello camera,
Oh my God, Varshi, you're on that position with such ease. You're so good at this kind of stuff. आशीर्वाद करो ऋषभ বা ঋষভের হাতে মজা দিয়েছি এই যে এই বোনটা সবে হাঁটতে শিখেছে ফোটা দিচ্ছে তাড়াতাড়ি এসো বুনু কিন্তু বিশাল বড় বুনু কান্না করে দেবে কিন্তু গিফট গুলো দেখি দেখি দিদি গুলো সবচেয়ে শান্ত দেখো তো বুনু বুনু দিদি সবাই শান্ত না মাকে দিয়েছি তুই বসো ভালো করে অসুবিধা হচ্ছে না আমি আমি কি দুধ খেতে পাচ্ছি না কি খেতে পাচ্ছি না ওকে দুধ কি খেতে পাচ্ছি না ও খেতে পাচ্ছি না বললে তুমি নাও খেয়ে খেতে পাচ্ছি না দুধটাকে সন্ধেবেলা দিদি ভাই দাদা সবাই ছিল ওই জন্য পড়াশুনো করতে পারিনি এখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এখন পড়াশুনো করছে তো আমার থালা বাসন মাজা হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো এবার এই যে রান্নাঘরের এই কাউন্টারটা মুছে নেব তো এখানে আপেলটা বের করে রেখেছি ফ্রিজ থেকে কালকে খাওয়ার জন্যে তো বাইরে থাকলে ঠান্ডাটাও কমে যাবে Thank you.
গেমে গেছি আই গেমে গেছি পুরো তো জল আমি গেমে গেছি এত বড় ছেলে এখনো ব্রাশ করতে পারে না ব্রাশ করতে পারি মহারানী ভিক্টোরিয়া এই যে মহারানী ভিক্টোরিয়া ওর বাবা বসে আছে বলে ও কান্না করছে এবার যেই হাঁটবে সেই ঠিক হয়ে যাবে ওঠো হাঁটো ঠিক হয়ে যাবে এক্ষুনি ঠিক হয়ে আচ্ছা এই যে ঠিক হয়ে গেল মা দেখো বাবার দিকে তাকিয়ে রয়েছে So chick never hung around radiator spring, just donating some toys to the toy drive. Chick replied, "Ah, sure." Lightning responded, though he didn't trust Chick to do anything nice. Next page. তো সোনা ঘুমানোর আগে এই যে গল্পের বই পড়ছে গল্পের বই শুনছে না সোনার বাবা পড়ছে আর সোনা শুনছে আর একজন এই যে বাবার কোলে ঘুমিয়ে পড়েছে সোনা আজকে দেখাও যে কি কি গিফট পেয়েছো শুধু এই তিনটে গিফট পেয়েছি এই চারটে গিফট পেয়েছি না এই গিফট গুলো দেখাও দেখাও ভালো করে বইটা সেটা দাও বইটা আর আমার সোয়েটারও দিয়েছে সোয়েটার কে দিয়েছে হট তো এই গিফটগুলো আজকে ভাই ফোটাই পেয়েছে এই গিফট কাকু দিয়েছে এটা এটাও কাকু দিয়েছে তো দুটো গাড়ি দিয়েছে গাড়িগুলো দেখাও তো এই যে একটা ব্লু গাড়ি আর একটা রেড গাড়ি জেঠু ক্যান্ডি দিয়েছে আর আর এক হ্যাঁ মিষ্টিও দিয়েছে আর আর একটা কাকু দিয়েছে টাকা দিয়েছে যে ইচ্ছা মতো কিছু কিনবে আর এটা হচ্ছে বুনু পেয়েছে এই গিফট এটা বুনুর গিফট তো প্রথমবার ভাইফোঁটা দিয়ে ভীষণ বড় একটা গিফট পেয়ে গেছে শোনো শুয়ে পড়ে দে ওগুলো রেখে দিই আমি রেখে দিচ্ছি গুড নাইট রান্নাঘরে সব কাজ কমপ্লিট করলাম আর আমার হাজবেন্ড মেয়েকে ধরেছিল বলেই আমি কাজগুলো করলাম আর এখানে সোনা তো শুয়ে পড়েছে এবার আমিও ঘুমাতে যাব সোনা তো এই ঘরে শোয় এখন আর আমার কাছে শোয় না ওর বাবার কাছে থাকে আর আমি অন্য ঘরে থাকি কালকে ওর বুনু কান্না করছিল বলে ওর বাবা মানে দেখতে গেছিল কেন কান্না করছে আর তখনই ও আবার ঘুম থেকে উঠেছে উঠে ও কি বাবা বাবা করে কান্না করছিল তাই তো তারপরে বাবা আবার চলে এসেছে দুটো বাবা কেন বাবা তো একটাই হয় হ্যাঁ চারটে বাবা তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর বাবা শুয়ে দিয়েছে জানি না আবার যখন তখন ঘুম থেকে উঠে যেতে পারে আর আজকে ছোট করে ভিডিও করলাম জানি না আপনাদের কেমন লাগবে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ভিডিওতে